নমস্কার, শুরু করছি অ্যাস্ট্রোটিপসে আরেকটি বিশেষ জ্যোতিষ আলোচনা নিয়ে। আমি আনন্দ শাস্ত্রী এবং প্রত্যেকটি অনুষ্ঠানে যাবার পূর্বে যে কথাটি বলে থাকি যে আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে এসে নিজের জন্মচক্রের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজকে আমি অ্যাস্ট্রোটিপস মানে বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা আপনারা নিশ্চয়ই জানেন এবং আজকেও একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ বর্তমান সময় সাপেক্ষে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ একজন জাতক বা একজন জাতিকার, অর্থাৎ একজন পুরুষ বা একজন নারীর যদি কোনোভাবে কোনো দুর্ঘটনাবশত তাদের দুজনের, অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারী যদি ডিভোর্স হয়ে যায়, একবার বিবাহ করার পরে যদি কোনো কারণে বিবাহটি ভেঙে যায় অর্থাৎ ডিভোর্স হয়ে যায় বা ছাড়াছাড়ি হয়ে যায়, তাহলে কি আবার নেক্সট বিবাহ করার মতো যোগ রয়েছে বা আবার কি নেক্সট বিবাহ করা যেতে পারে, এরকম প্রশ্ন কিন্তু বেশ কিছু মানুষের আছে। এবং যারা সুন্দরভাবে নিজের বিবাহিত জীবনকে অতিবাহিত করছেন, বিবাহিত জীবনে যথেষ্ট হ্যাপি, হাতে হাত মিলিয়ে স্বামী স্ত্রী চলছেন, তাদের জন্য অবশ্যই এই অনুষ্ঠানটি নয়। আজকের যে অনুষ্ঠানটি, এরকম বহু মানুষ বা বহু পুরুষ বা মহিলা দুপক্ষেই আছে যারা একবার কোনো কারণে দুর্ঘটনাবশত ছাড়াছাড়ি হয়ে গেছে বিয়ে করার পরে বা ডিভোর্স হয়ে গেছে, তো তারপরে তারা কিন্তু একটা কনফিউশন থাকে যে একবার তো আমার জীবনে এরকম ঘটনা ঘটে গেছে, তো এরপরে কি আমার আদৌ বিয়ে হবে বা আদৌ কি বিয়ে করা উচিত হবে বা হলে কখন হবে, ঠিক আছে, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু থাকে। তো আজকে এই প্রশ্ন নিয়েই আমার আলোচনা চলবে এবং আমি সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে বোঝাবার চেষ্টা করব যে দ্বিতীয় বিবাহের যোগ কিভাবে সৃষ্টি হয় জন্মচক্রের মধ্যে, কোন বিষয়গুলিকে দেখে আমরা বুঝতে পারবো যে একজন জাতক বা একজন জাতিকা দ্বিতীয়বার বিবাহ হতে পারে বা একজন ডিভোর্সি বা একজন পুরুষ হতে পারে বা নারী হতে পারে, ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমরা কোন ধরনের গ্রহ অবস্থান থেকে বুঝবো যে তার নেক্সট বিবাহ হবার সম্পূর্ণ সম্ভাবনা আছে, তো এই নিয়েই আমাদের আজকের আলোচনা। তো আমাদের প্রথমে একটা কথা তার আগে অবশ্যই বলবো যে ডিভোর্স কেন হয়। একজন বাবা মা তার মেয়ের বা ছেলের পক্ষ থেকেও যদি আমরা বলি, বিবাহকে নিয়ে কিন্তু অনেক ধরনের স্বপ্ন থাকে, বিবাহকে নিয়ে কিন্তু দুপক্ষেরই বাবা মায়ের বা পরিবারের কিন্তু অনেক ধরনের স্বপ্ন থাকে এবং প্রত্যেক, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে তার বাবা মা কিন্তু অনেক স্বপ্নকে মাথায় নিয়ে কিন্তু তার মেয়ের বিবাহ দেন এবং সবসময় আমরা সবাই জানি যে বিবাহের দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা অবশ্যই ভাবি যে আমার মেয়ে বা আমার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে খুবই সুখী হবে, আমার যে জামাই সে আমার মেয়ের সমস্ত রকমভাবে আমার মেয়েকে সহযোগিতা করবে এবং আমার মেয়েও জামাইকে সহযোগিতা করবে বা আমার বাড়িতে যে বৌমা আসবেন, হ্যাঁ, সেই বৌমা পরিবারকে সমস্ত রকমভাবে সহযোগিতা করবেন, এরকম একটা চিন্তাভাবনা পরিবারের মধ্যে থাকে। কিন্তু বিয়ে হবার কিছুদিন পরেই বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হতে শুরু করে এবং বিভিন্ন সমস্যা ধীরে 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 জটিল আকার নেয় এবং জটিল আকারের লাস্ট পরিণতি হচ্ছে ডিভোর্স। তো ডিভোর্স, দ্বিতীয়বার বিবাহকে কেন্দ্র করে আজকে আমার অনুষ্ঠান, তার আগে আমি অবশ্যই বলবো যে ডিভোর্স কেন হয়, ডিভোর্স কি ধরনের যোগ থাকলে পারে হয়। তো বাস্তবিক ক্ষেত্রে ডিভোর্স হওয়ার ক্ষেত্রে বেশ কিছু সম্ভাবনা ক্রিয়েট করে, কিছু এমন এমন বিষয়, সেটাকে নিয়েও আপনাদেরকে যেমন জানাবো তার সঙ্গে সঙ্গে গ্রহগত অবস্থান অনুসারে কি ধরনের গ্রহগত অবস্থান থাকলে পারে একজন জাতক বা একজন জাতিকার ডিভোর্স হতে পারে সেটা নিয়েও কিছুটা অবগত আপনাদেরকে করব। প্রথম নম্বর কথা হচ্ছে যেটা, যে প্রথম যে কারণটাকে আমি বলবো সেটা হচ্ছে ইমোশনাল ডিসকানেক্টেড, অর্থাৎ আমরা যেটাকে বলবো যে একে অপরের ব্যাপারটা। আর ডিভোর্স কেন হয় যদি এই প্রশ্নটা করা হয়, তাহলে আমরা সাধারণভাবে যেটাকে দেখবো যে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হবার একটি বিশেষ কারণ এটা হতে পারে যে কেউ কাউকে সময় দিচ্ছে না। অনেক সময় বিশেষ করে দেখা যায় যে স্বামী বিশেষ করে তার ওয়াইফকে সময় দিচ্ছে না, তিনি এতটাই ব্যস্ত যে তার ওয়াইফ মানে খেলো না বাঁচলো না মরলো এরকম কোনো খবরই তিনি রাখেন না। সেক্ষেত্রে কিন্তু ধীরে 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 একটা মেয়ের মন কিন্তু
মানে মনটা কিন্তু বিষাক্ত হতে শুরু করে, এবং যেহেতু তার হাজবেন্ডের কাছে সে যেই সমস্ত জিনিসগুলো আশা করে যখন সে দীর্ঘ দিন ধরে সেটা পায় না, তখন কিন্তু একটা ডিভোর্সের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। তো এর ক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে এরকম সমস্যা তখনই ক্রিয়েট হয় যখন একটা মেয়ে কিন্তু প্রথম দিকেই সমস্যা ক্রিয়েট করে না, সাধারণভাবে প্রচুর কিন্তু সহ্য করার চেষ্টা করে, এবং সহ্যের বাঁধ যখন ভেঙে যায় তখন কিন্তু লাস্টে একজন জাতিকা বা একজন পুরুষ দুপক্ষেরই সহ্যের বাঁধ যখন ভেঙে যায় তখন কিন্তু ডিভোর্সের কথাটা উঠে আসে। তাহলে এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কি, দ্বিতীয় নম্বরের কারণের ক্ষেত্রে আরও একটি বিষয়কে আমরা রেখেছি যে ফিজিক্যালিভাবে ডিস্যাটিসফ্যাকশন, ফিজিক্যালি ডিস্যাটিসফ্যাকশনও কিন্তু একটি ডিভোর্সের কারণ বর্তমান যুগে। অর্থাৎ একে অপরের সঙ্গে যৌন সুখের ক্ষেত্রে সমস্যা, অর্থাৎ একে অপরের সঙ্গে একটা একে অপরের সঙ্গে কিন্তু যে যৌন সুখ আমাদের বিবাহের একটি পার্ট, সেই জায়গাতে কিন্তু আনস্যাটিসফ্যাকশন বা সেই জায়গাটা কিন্তু একটা ঘাটতি আছে, সেখান থেকেও কিন্তু একটা ডিভোর্সের বা সেপারেশনের মেন্টালিটি তৈরি হতে পারে। এরপরে হচ্ছে যেটা, যে ফাইন্যান্সিয়াল প্রবলেম। অনেক সময় দেখা যায় যে একটি মেয়ে যখন বিয়ে করে আসে, বিশেষ করে এটা মেয়েদের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, এবং বিয়ে করে আসার পরে কিন্তু সেই মেয়েটি বাপের বাড়িতে একরকম জীবনযাত্রা মধ্যে থেকে বড় হয়েছে, তার বাবা তাকে প্রচণ্ড ভালোবাসতেন, তার বাবা তাকে সমস্ত রকম তার প্রয়োজনীয় জিনিস তাকে যোগান দিতেন, কিন্তু স্বামীর ঘরে আসার পরে দেখা যাচ্ছে যে স্বামী সেভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট তার ভালো নেই, তার আর্থিক জায়গাটা ভালো নেই, সেক্ষেত্রে কিন্তু তার প্রয়োজনীয় জিনিসগুলো তাকে দিতেই পারছে না, এবং এর কারণেও কিন্তু মেয়েটি বিশেষভাবে সমস্যা সৃষ্টি হয়। সেক্ষেত্রে এইরকম প্রবলেম থেকেও কিন্তু অনেক সময় অনেক জায়গায় ডিভোর্স হতে দেখা যায়। চতুর্থ নম্বর হচ্ছে যেটা, যে দুজনের জীবনযাত্রার প্রচণ্ড মানে একটা পার্থক্য, এরকম একটা সমস্যাও কিন্তু বাস্তবিক ক্ষেত্রে দেখা যায় যে একটি ছেলে একটি মেয়ের বিবাহ তো হয়ে গেল, কিন্তু বিবাহ হওয়ার পরে দেখা যাচ্ছে যে ছেলেটা একরকমভাবে জীবনযাত্রা ইউজ করতো এবং মেয়েটি একরকমভাবে জীবনযাত্রা চালাতো। এটাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে গ্রামের এবং শহরের মেয়ে, অর্থাৎ গ্রামের ছেলে এবং শহরের মেয়ে, বা শহরের ছেলে অথবা গ্রামের মেয়ে, এরকম যদি বিয়ে হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বেশি করে ক্রিয়েট হয়। কারণ গ্রামের একটা এটা একটা কারণ হতে পারে, মানে আরও অনেক রকম হতে পারে, কিন্তু এটাও একটা বিষয় আমি দেখেছি এটা আমার অভিজ্ঞতা থেকে, যে শহরের ছেলে সে এমন একটা মেয়েকে বিয়ে করলো সে গ্রামের মেয়ে, তাহলে গ্রামের মেয়েদের জীবনযাত্রা একরকম, শহরের মেয়েদের জীবনযাত্রা কিন্তু একটু ফ্যান্সি, তো সেক্ষেত্রে কিন্তু এরকম একটা সমস্যা ক্রিয়েট হয়। এবং সাধারণভাবে অনেকে শহরের ছেলেরা অনেক সময় গাঁয়ের মেয়েদেরকে গ্রামের মেয়েদেরকে মানে মানে সেই একটু গেও টাইপের বলতে চায়, আসলে ব্যাপারটা এটা নয়, ব্যাপারটা হচ্ছে যে গ্রামের মেয়েটাই সঠিক, শহরের মেয়ের কিন্তু শহরের মেয়ের লাইফস্টাইল আর গ্রামের মেয়ের লাইফস্টাইলের ভেতরে কিন্তু অনেক ডিফারেন্স আছে, তো এই জায়গাটাও কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে। এর সঙ্গে সঙ্গে হচ্ছে যেটা আরও একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে বাবা মায়ের মানে একটা ভুল ডিসিশান। ভুল ডিসিশান মানে হচ্ছে কি, ভুল ডিসিশান মানে হচ্ছে যেটা, যে বাবা মা কিন্তু মেয়ের বা ছেলের কোনো বক্তব্যই শুনতে রাজি নয়, সে একবার খালি ছেলে বা মেয়েকে জানিয়ে দিল যে তোমার আমি বিয়ে ঠিক করছি, তোমাকে বিয়ে করতে হবে, এবং বাবা বা দুপক্ষেরই হতে পারে এটা, বাবা বা পরিবারের লোকজন একটা মেয়ে বা একটা ছেলেকে ঠিক করলো এবং সেই ছেলেটা বা সেই মেয়েটাকে একে অপরকে জানবার সুযোগও দিল না, বিয়ে ঠিক করিয়ে দিল, এবং এরকম ধরনের বিবাহ থেকেও কিন্তু অনেক সময় ডিভোর্স হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে যে বিবাহের ভেতরে যখন লোভ কাজ করে, লোভ বলতে কি আমরা এটা দেখেছি অনেক সময় যে যারা একটু গরিব ধরনের পরিবার আছে তারা মনে করে যে আমার মেয়ে যদি বড় লোকের বাড়িতে একটা বিয়ে দেওয়া যায় তাহলে খুব সুখে বাস করবে সে, এই লোভ যদি কাজ করে এই লোভ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডিভোর্সে পরিণত হয়ে যায়। অবশ্যই আমি যে কটা সমস্যা বললাম এই কটা সমস্যা থাকলেই যে ডিভোর্স হবে এরকম কিন্তু ব্যাপার নয়, কিন্তু ডিভোর্স হয় সাধারণভাবে যদি দেখা যায় এই সমস্ত সমস্যাগুলোকে নিয়েই হয়। তো লাস্টে যে কথাটা বলছিলাম যে বিবাহের মধ্যে যখন লোভ কাজ করে, অর্থাৎ বিশেষ করে মেয়ের বাবা চায় যে আমার ছেলেকে এমন জায়গায় একটা বিয়ে দেবো, আমার মেয়েকে এমন একটা জায়গায় বিয়ে দেবো
সেই ছেলে যেন অবশ্যই বড়লোক হয়, তারা অনেক পয়সার মালিক হয়, তাহলে আমার মেয়ে সেখানে গিয়ে প্রচণ্ড সুখে থাকবে। এরকম চিন্তা ভাবনা থেকে বিয়ে দেওয়ার পরেও কিন্তু ডিভোর্স সৃষ্টি হতে পারে, বা এটা ছেলে পক্ষের দিকেও কিন্তু অনেক সময় হতে পারে। তো এরা এটাও কিন্তু একটা ডিভোর্সের কারণ হতে পারে। আমার অভিজ্ঞতা জ্ঞান অনুসারে আমি এই 6-7 রকমের কারণ সাধারণভাবে দেখেছি ডিভোর্সে। আরও অনেক রকম কারণ হতে পারে যেটা হয়তো নিয়ে বলা হলো না। তো এবারে হচ্ছে যেটা, যে সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে কি ধরনের যোগ থাকলে পরে ডিভোর্স হয়। প্রথম নম্বর কথা আমি বলেছি যে শুক্র হচ্ছে আমাদের বিবাহিত জীবনের কারক গ্রহ। শুক্র গ্রহটি যদি জন্মছকের কোনো একটি জায়গায় গিয়ে ড্যামেজ হয়ে যায়, অর্থাৎ বিভিন্নভাবে পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণভাবে বিবাহিত জীবনে ডিভোর্সের সম্ভাবনা ক্রিয়েট করে। বিবাহের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যদি জটিল মাঙ্গলিক দোষ থাকে তাহলে কিন্তু মেয়েদের ক্ষেত্রে ডিভোর্স হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। যদি কোনোভাবে সপ্তম পতি ষষ্ঠে চলে যায়, বা সপ্তম পতি অষ্টমে চলে যায়, বা অষ্টম পতি সপ্তমে চলে আসে, এই ধরনের কানেকশন হলে পারে কিন্তু একটা ডিভোর্সের সম্ভাবনা ক্রিয়েট হয়। যদি কোনোভাবে সপ্তম ঘরে রবি চলে আসে, যদি কোনোভাবে সপ্তম ঘরে রাহু চলে আসে, যদি সপ্তম ঘরে কেতু চলে আসে, যদি সপ্তম ঘরে সেই লগ্ন সাপেক্ষে অশুভ গ্রহ শনি চলে আসে, তাহলে কিন্তু এরকম ডিভোর্সের একটা সম্ভাবনা সৃষ্টি হয়। এছাড়াও কিন্তু দেখা গেছে যে সপ্তম ভাব, অর্থাৎ সপ্তম ভাবের সঙ্গে সঙ্গে যদি সপ্তম ভাব ভালো রয়েছে কিন্তু পঞ্চম ভাব প্রচণ্ড পরিমাণে পীড়িত হয়ে গেছে, তাহলেও কিন্তু আমরা দেখেছি যে অনেক সময় বন্ডিং প্রবলেম ক্রিয়েট করে এবং বিভিন্ন রকমভাবে সমস্যা সৃষ্টি হয়। তো আরও অনেক রকমের কিন্তু যোগ আছে ডিভোর্স হওয়ার জন্য। এবার ঘটনা হচ্ছে যেটা, যে আমাদের আজকের অনুষ্ঠান হচ্ছে যে বিষয়টিকে নিয়ে, সেটি হলো যে আমার যদি একবার ডিভোর্স হয়ে যায় তাহলে নেক্সট কি আমার বিবাহ হতে পারে, অর্থাৎ দ্বিবিবাহের সম্ভাবনার যোগ কিভাবে সৃষ্টি হয় জন্মছকে। তো সেকেন্ড ম্যারেজ যে যোগ, সেই যোগ দেখতে গেলে পরে আমাদেরকে প্রথম 5টি বিষয়কে খালি মাথায় রাখতে হবে, এবং 5টি বিষয় যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে একজন জাতকের ডিভোর্স হওয়ার পরে তার নেক্সট বিবাহের যোগ আছে কিনা। 5টি বিষয় কী কী? 5টি বিষয় হলো, আমাদেরকে প্রথমে লগ্ন কুণ্ডলী দেখলে হবে না, আমাদেরকে D9 চার্ট নবাংশ কুণ্ডলীতে চলে যেতে হবে, এবং নবাংশ কুণ্ডলীতে গিয়ে আমরা প্রথম যেটা দেখবো যে লগ্নের অধিপতি গ্রহটি যদি বক্রী হয়ে কেন্দ্রকোণে অবস্থান করে তাহলে খুব পজিটিভ, যদি বক্রী না হয়ে কেন্দ্রকোণে অবস্থান করে তাহলেও কিন্তু খুব পজিটিভ দ্বিতীয়বার বিবাহ করার জন্য। আবার বলছি, D9 চার্টে অর্থাৎ নবাংশ কুণ্ডলীর লগ্নের অধিপতি গ্রহটি যদি কেন্দ্র কোণে অবস্থান করে নবাংশতে, তাহলে কিন্তু খুব শুভ। সেটি যদি বক্রী হয়ে অবস্থান করে তাহলে কিন্তু আরও শুভ। নবাংশ চাটেতে দেখতে হবে আমাদের সপ্তম, নবাংশের সপ্তম ভাব, অর্থাৎ লগ্নের সপ্তম ভাব, নবাংশের সপ্তম ভাব প্রচণ্ড পরিমাণে পীড়িত হতে হবে। প্রচণ্ড পরিমাণে যদি পীড়িত হয় তাহলেও কিন্তু দ্বিতীয়বার বিবাহ হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে। এরপরে যেটাকে বলবো, যে নবাংশ কুণ্ডলীতে যদি দেখা যায় যে দ্বিতীয় পতি নবাংশ কুণ্ডলীর দ্বিতীয় পতি, সপ্তম পতি অথবা পঞ্চম পতি এবং দ্বাদশ পতি, দ্বিতীয় পঞ্চম সপ্তম এবং দ্বাদশ পতি গ্রহটা যদি উপযোগী স্থানে থাকে তাহলে কিন্তু দ্বিতীয়বার বিবাহ করার সম্পূর্ণ যোগ সৃষ্টি করে। আবার বলছি, নবাংশ কুণ্ডলীতে যদি দ্বিতীয় সপ্তম পঞ্চম এবং দ্বাদশপতি গ্রহটি যদি কোনোভাবে উপচয় স্থানে অবস্থান করে তাহলেও কিন্তু নেক্সট বিবাহ করার মতো যোগ সৃষ্টি করে। এবারে যেটাকে দেখতে হবে সেটা হচ্ছে যে দ্বিতীয়বার বিবাহ করার জন্য নবাংশ কুণ্ডলীতে দেখতে হবে শুক্রের অবস্থান কী আছে। যদি শুক্র দেখা যায় যে কোনোভাবে নবাংশ কুণ্ডলীতে পীড়িত হয়ে কেন্দ্রকোণে অবস্থান করছে তাহলেও কিন্তু দ্বিতীয়বার বিবাহ করার সম্পূর্ণ যোগ সৃষ্টি করে। আরেকটি ব্যাপার হচ্ছে যেটা, যে লগ্ন কুণ্ডলী D1 চার্টেতে লগ্নের সপ্তম ঘরের অধিপতিটি, আবার বলছি D1 চার্টে লগ্নের সপ্তম ঘরের অধিপতিটি আমাদেরকে দেখতে হবে যে নবাংশ কুণ্ডলীতে কোথায় গিয়ে অবস্থান করছে, এবং সেই অবস্থানটি যদি খুবভাবে পীড়িত হয়ে গিয়ে অবস্থান করে তাহলেও কিন্তু দ্বিতীয়বার বিবাহ করার যোগ আছে। এই কটা যোগ দেখলে পারেই কিন্তু আমরা বুঝে নিতে পারবো যে একজন মানুষের দ্বিতীয়বার বিবাহ হবে কি হবে না, বা হতে পারে কি হবে হতে পারে না, এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়।
এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে আমি যে যোগগুলোর কথা বললাম এগুলো কিন্তু আপনারা নিজেরা নিজেরা দেখে ডিসিশন নেবেন না, কারণ হচ্ছে এই যোগগুলো যে আমি বললাম যতটা সহজ করে বললাম এগুলো পর্যবেক্ষণ করার যে পদ্ধতি এটা কিন্তু কঠিন। এটা কিন্তু আপনার যদি জ্যোতিষের সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না থাকে তাহলে কিন্তু আপনি এটা করবেন না, বা নিজে নিজে নিজেরা নিজেরা কিন্তু বিচারটা করবেন না। আমাকে একজন রিকোয়েস্ট করেছিলেন, যার ফলে এই আমি এই প্রোগ্রামটি করলাম, সেটি একটি জ্যোতিষের স্টুডেন্ট বলা যেতে পারে, সে আমাকে রিকোয়েস্ট করেছে। তো আমি মনে করলাম যে এটা বর্তমান সময় সাপেক্ষে ভালো প্রোগ্রাম, এবং অনেক মানুষেরই কিন্তু এই প্রশ্নটা থাকে যে আমার দ্বিতীয়বার বিবাহ হবে কি, এই বিষয়টাকে নিয়ে একটা কনফিউশন বাবা মায়েরও থাকে যদি মেয়ের কখনো ডিভোর্স হয়ে যায় বা ছেলের কখনো ডিভোর্স হয়ে যায় কোনো কারণে। সেখান থেকে আজকের অনুষ্ঠানটি। তো এবারে যেটা হচ্ছে প্রশ্ন, যে যার দ্বিতীয় বিবাহ ঠিকঠাকভাবে চলছে, যার বিবাহ ঠিকঠাকভাবে চলছে, বিবাহিত জীবনে যথেষ্ট হ্যাপি, একটা একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলছেন, তাদের নবাংশ কুণ্ডলিতে যদি এই ধরনের যোগগুলো দেখতে পাওয়া যায়, এই ধরনের যোগ যদি তাদের জন্মকুণ্ডলির ভেতরে দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু এটা প্রমাণ হয় না যে এদের ডিভোর্স হয়ে গিয়ে আবার দ্বিতীয়বার বিবাহের যোগ সৃষ্টি হবে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। যাদের অলরেডি ডিভোর্স হয়ে গেছে তাদের জন্মকুণ্ডলিতে এই যোগগুলো দেখা প্রযোজ্য, এবং এই যোগগুলি দেখে কিন্তু যাদের ডিভোর্স হয়ে গেছে অলরেডি তাদের ক্ষেত্রে বোঝা যাবে যে দ্বিতীয়বার বিবাহের সম্ভাবনা আছে কি নেই। এবারে হচ্ছে যেটা ব্যাপার, সেটা হচ্ছে যে এটা আরও একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখতে হবে, যে তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রশ্ন চলে আসে যে দ্বিতীয়বার বিবাহ করলে আমি কি সুখী হব, এই একটা ব্যাপার কিন্তু চলে আসে, এই প্রশ্নটা তার সঙ্গে সঙ্গে চলে আর কি। যে যদি কোনো মানুষ জ্যোতিষের কাছে এসে জিজ্ঞেস করে যে দ্বিতীয়বার আমার কি বিবাহ হবে, তো তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা আমাদেরকে বলে যে আমি কি দ্বিতীয়বার বিবাহ করে সুখী হব, আমার আবার এইরকম ঘটনা ঘটবে না, তো এই প্রশ্নটা কিন্তু করে। তো এইখান থেকে আমি একটা কথা বলবো যে এই প্রশ্নটার উত্তর আমি অবশ্যই দেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আপনি যার সঙ্গে বিবাহ করবেন তার জন্মছকটা দেখা প্রচণ্ড জরুরি। এবং আমি সবসময় একটা কথা বলি যে আপনি যদি প্রথমবার যখন বিবাহ করেছেন তখন যদি জন্মছকটা সম্পূর্ণভাবে বিচার করাতেন বা ঠিকঠাকভাবে করা যেত, তাহলে কিন্তু ডিভোর্সের সম্ভাবনা কখনোই ক্রিয়েট হয় না, ডিভোর্সের সম্ভাবনা কখনোই কিন্তু তৈরি হয় না, যদি সঠিকভাবে সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে জন্মছকের দুটো জন্মছকের ম্যাচ করানো হয়। তো আমি আগের প্রোগ্রাম করেছি যে জ্যোতক বিচার কিন্তু অনেক সময় ফেল হয়ে যাচ্ছে, এখন কী হচ্ছে ওভারল্যাপিং বিচার এসে গেছে, যে একজনের গ্রহ আর একজনকে কী ফল দেবে এবং একে অপরের গ্রহরা দুজন দুজনকে কী ফল দেবে, এটা নটা গ্রহ সাপেক্ষেই বিচার করার ব্যাপার। অনেক সময় কী হয়, অনেক জ্যোতিষী আছে জ্যোতক বিচার করে ম্যাচ করিয়ে বলে দেয় যে হ্যাঁ এখানে বিবাহ দিতে পারেন, তারপরে গিয়ে কিন্তু ডিভোর্স হয়ে যায়। আমি এরকম বহু 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 ক্লায়েন্ট পেয়েছি অলরেডি, যারা কিন্তু জ্যোতক বিচার করে বিবাহ দিয়ে কিন্তু ডিভোর্স হয়ে গেছে। তবে আমি আপনাদেরকে বলবো যে বিবাহের আগে অবশ্যই কিন্তু জ্যোতিষের ওপরে আস্থা রাখুন, দুজনের জন্মছকের ম্যাচ করান, ম্যাচ করাবার পরে কিন্তু বিবাহ দিন। বিবাহ কিন্তু একটা সম্মানজনক জায়গা, বিবাহের পরে যদি ডিভোর্স হয় সেটা কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যেটা সেটা হচ্ছে মান সম্মান হানির জায়গাটা, তার সঙ্গে সঙ্গে আর্থিক ইত্যাদি ইত্যাদি চলেই আসে। তো সেক্ষেত্রে বিবাহের আগে যদি একটুখানি আপনারা সচেতন হয়ে বিবাহটা করেন তাহলে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের কিন্তু এরকম সমস্যা হবে না। এবং আপনি জানেন কি না জানি না, আপনাদেরকে তবু আমি অবগত করবো যে সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে যদি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে বিবাহ দেওয়া যায়, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কিন্তু কখনো ডিভোর্স হতে পারে না, এবং এতটাই সুন্দর ক্যালকুলেশন আছে। কিন্তু এখন বর্তমান যুগেতে অনেক জ্যোতিষীরা হয়তো সেটা সঠিকভাবে করছেন না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বহু জ্যোতিষী আছে যারা কিন্তু আজকের ডেটেতেও অনেক বেটার বিচার করেন, অনেক সুন্দরভাবে বিচার করেন। আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করুন এবং তাদের কাছ থেকে অবশ্যই ম্যাচ করিয়ে আপনার ছেলের বা আপনার মেয়ের বিবাহ দিন, কারণ আমি সবসময় চাই যে একটা ডিভোর্স হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক রকমের একটা বাজে ব্যাপার তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সচেতন হবেন, এই আশা রাখবো। তো আজ এই পর্যন্ত, আবার আরেকটি অনুষ্ঠান নিয়ে পরদিন দেখা করবো, ততক্ষণের জন্য নমস্কার।